হ্যালো ফ্রেন্ডস, আমি তানিয়া, আর আমার চ্যানেল দ্য আর্ট অফ প্যাশনের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজ আমরা তৈরি করব একদম অন্য স্বাদের একটি মাটনের রেসিপি, যার নাম গন্ধরাজি মাটন। গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরা এই মটনের রেসিপি কিন্তু গরমের দিনে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা সবাই কিন্তু একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, চলুন দেখে নিই আজকের রেসিপি। বন্ধুরা, এই রান্নায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যায়। আমি এখানে মাটন নিয়েছি 500 গ্রাম, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, টক দই 250 গ্রাম, হলুদ, নুন, চিনি, সামান্য ভাজা মশলা, সর্ষের তেল আর একটা গন্ধরাজ লেবু। আমি একটা মিক্সিং বোলে মাংসটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব আদা রসুন পেঁয়াজের পেস্টটা। আমি এখানে 3টে পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 15 কোয়ার মতন রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার আমি দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 8টা বড় কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এখানে ফেটানো টক দইটা দিয়ে দেব। আমি দইটা সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেব নুন, চিনি, হলুদ আর সামান্য ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। এর মধ্যে আমি গোটা, জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী, গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা একটি নির্দিষ্ট মাত্রায় দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি দেব একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা। আমি একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি। এখন সেই গন্ধরাজ লেবুর রসটা আমি এখানে দিয়ে দেব। পরিমাণ হিসাবে দেখালে এটা হলো 1 টেবিলস্পুন মতন গন্ধরাজ লেবুর রস। এখন আমি বাকি অর্ধেক লেবুর খোসাটা ঠিক এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য এবং হালকা হাতে ঘষবেন, কারণ সাদা অংশটা যাতে বেরিয়ে না আসে, কারণ সাদা অংশটা এর মধ্যে চলে গেলে এটা কিন্তু খেতে ভীষণ তিতকুটে লাগবে। বন্ধুরা, এই গন্ধরাজ লেবুর জেস্টটা কিন্তু একটা দারুণ ফ্লেভার আনে এই পুরো মিশ্রণটার মধ্যে। আমি এবার হাত দিয়ে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে পুরো মিশ্রণটাকে মাখানোর, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আপনারা এই সময় চাইলে 2টো লেবু পাতাও কিন্তু এর ওপর থেকে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে পারেন। মাংসটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মিশ্রণটা পুরো মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মাখানো হয়ে গেলে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। আমি এটা ফ্রিজে ঢোকাবো না, আমি এটা নর্মাল টেম্পারেচারেই বাইরে রেখে দেব ঢাকা দিয়ে। আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 থেকে 5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমাদের কিন্তু তেল আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা, আর আমি দিলাম 2টো দারচিনি। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, এই কারণে যাতে লেবু পাতাটা খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এখন লেবু পাতাটা এর মধ্যে থেকে তুলে নেব। লেবু পাতাটা ফোড়নে দেওয়ার কারণটা এটাই যে লেবু পাতাটা ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে তেলটার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার বাকি আদা রসুন পেঁয়াজের পেস্টটা।
এই পুরো পেস্টটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু কালার চেঞ্জ হবে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পিউরি। আমি এখানে দুটো টমেটো খুব ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের অনবরত মিশ্রণটাকে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার বাকি মশলাগুলো, যেমন নুন, হলুদ আর ভাজা মশলা। সমস্ত মশলাগুলিকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটার থেকে একটু তেল ছাড়তে আরম্ভ করলে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো, ম্যারিনেট করে রাখা মাংসগুলো। আমি এখানে প্রায় 2.5 ঘন্টার মতন মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা লেবু পাতাটা। আমি যে লেবু পাতাটা ফোড়নে দিয়েছিলাম সেই লেবু পাতাটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন। মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে কষাতে হবে, মাংসটা আর মশলাটা দিয়ে আমাদের খুব ভালো করে মেশাতে হবে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে। আবারও আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমরা এক্সট্রা করে এখন কোনো জল দেব না, যে জলটা আছে ওই জলে কিন্তু মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি 10 মিনিটে ঢাকা দেওয়ার প্রসেসটা টোটাল 3 বার করেছি, মানে 10 মিনিট 10 মিনিট করে আমি 3 বার এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিয়েছি। আপনাদের যদি তলায় লেগে যায় তাহলে খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, যখনই আপনারা কোনো রান্না করবেন একটু চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করার এবং অল্প আছে রান্না করার, তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা রান্নার মধ্যে লক থাকে। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এবং মাংসটাও বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতন জল। জলটা দিয়ে আবারও আমরা মাংস আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসটা এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের যখন জলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন গন্ধরাজ লেবুর রস। এই দুটো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজি মাটন। তোমরা দেখতেই পারলে কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, ফিরে আসবো শিগগিরই নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।